ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস ওয়াম্পা। আপনাদের সবাইকে স্বাগত। তা বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আমি এখানে একটা ওষুধের বোতল নিয়েছি। বাড়িতে অনেক সময় ওষুধের বোতল আসে, সে ওষুধ খাওয়ার পরে বোতলটাকে ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা ঘরে সাজানোর জিনিস বানিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালোই হয়। দেখুন, আমি বোতলটাকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি বোতলটাকে প্রথমে বেসিক কালার একটু হলুদ দিয়ে করে নিচ্ছি। আমি এখানে কালারটা হলুদ করছি, বেসিক কালারটা। আপনারা এখানে যে কোনো কালার করতে পারেন, আপনাদের যেরকম পছন্দ। আমি বেসিক কালারটা পুরো হলুদ দিয়ে ভরে করে নিলাম, একটু ডবল করে কোট করেছি যাতে কালারটা ভালো ডিপ হয়। তা আমি কীভাবে বানাচ্ছি, এই বোতলটা কীভাবে ডেকোরেশন করছি তা আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। Thank you.
তাই দেখুন বন্ধুরা, আমি পুরো তৈরি করে ফেলেছি বোতলটা। তাই আমার ওই বোতলটা কেমন ডেকোরেশন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লাগে তোমরাও বাড়িতে এভাবে বোতল ডেকোরেশন করে ঘর সাজাতে পারো বা গাছ লাগাতে পারো, খুব ভালো লাগবে, খুব ইজি। তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, তা ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, এবং খুব ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আজ আসছি, আপনারা সবাই ভালো থাকবেন।